شايتاي غور هوري شايتاي شايت غور هوري غورو كري باهي كبلان غورو كري باهي كبلان شايتاي بابن شرجاي شايتاي بابن شرجاي شايتاي فقط بيندير جاي এই মহাযজ্ঞে সমবেত ভক্তমণ্ডলীকে আমি এই মধুর সিজুয়া ধামে দাঁড়িয়ে এক এক করে সবারই চরণে প্রণাম করি চরণধুলি পাওয়ার সৌভাগ্য আমার হবে না তাই যে যেখানে যেভাবে বসে রয়েছে যে যেখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে আমার পরম পূজনীয় সাধু গুরু বৈষ্ণব এবং শ্রদ্ধ গুরুজনদের চরণে আমার অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা আমরা সবাই এসেছি মায়ের মাতৃমন্দিরে মায়ের মধুর সিজুয়া ধামে ধর্ম এবং মায়ের গুণসংকীর্তন শ্রবণ করার জন্য কিন্তু আমরা এই কলিযুগে মানবকুলে জন্মগ্রহণ করে ধরাধামে এসে ধর্মকে ভুলে গিয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়েছি আমরা মায়ার সংসারে আবদ্ধ হই বাবা মা ভাই বোন ইত্যাদি সম্পর্কে আমরা আবদ্ধ হইছি কিন্তু পথের দেখা পথেই শেষ হয়ে যাবে বাবার মায়ের একাই এসেছিলেন একাই যেতে হবে যে যেখান থেকে এসেছিল সেখানে সঙ্গে কেউ যাবে না বাবার মায়ের তাই বলি সময় থাকতে সবাই ভগবানের উপাসনা করুন সবাই ধর্ম করুন সময়ের মূল্য দিন আমাদের এই মানব জীবনকে তিন ভাগে ভাগ করেছি এক হচ্ছে শিশুকাল অর্থাৎ ছোটবেলা আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা বাবা মা ছাড়া কিছু জানতাম না এই দেহ মন সব কিছু সমর্পণ করেছিলাম আমাদের বাবা মায়ের কাছে যখন এলো আমাদের বয়স যৌবনকাল যখন এলো আমাদের যৌবনকাল তখন এই দেহ মন পবিত্র সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আমরা সমর্পণ করলাম আমাদের সহধর্মী অর্থাৎ স্ত্রীর কাছে স্ত্রী ছাড়া তখন আমরা আর কিছু জানি না বাবার বাবা আর যখন আসবে আমাদের বৃদ্ধকাল তখন আর কারো কাছে সমর্পণ করার সুযোগ পাবেন না বাবার মায়েরা যতক্ষণ আপনারা সংসারে দিতে পারছেন ততক্ষণ সংসারে আপনার আদর যত্ন স্নেহ সব কিছু রয়েছে সংসারে যখন দেওয়া শেষ হয়ে যাবে বাবার তখন কেউ আপনার কাছে আসবে না নিজের সন্তানই বলবে এই আপত্ত কখন বিদায় হবে যে আমি শান্তি পাবো উঠানে একটু থুতু ফেললে বলবে এই উঠানে থুতু ফেলতে ওখানে ফেলতে পারিস কেউ দেখবে না বাবারা তখন দেখবে কে কার কাছে সমর্পণ করার সুযোগ পাবে একমাত্র ভগবানের কাছে আমরা যখন বিপদে পড়ি তখন ভগবানের নাম উচ্চারণ করি তাছাড়া তো ভগবানের উচ্চারণ করি না তাই বলি বাবারা সময় থাকতে সবাই ভগবানের নাম উচ্চারণ করবেন সবাই ধর্ম করবেন ভগবান বলেছে যে করে আমার গ্লাস তার করি আমি সর্বনাশ কথাটা সত্যি বাবারা অনেকে ভাবছেন ভগবানের পুজো করে আমি কি পেলাম আমার কাছে ধন দৌলত কিছুই নাই গরিব হয়ে গেলাম আমার শরীরে অসুখে ভরপুর হয়ে গেল সেটা নয় বাবারা ভগবান তাকে পরীক্ষা করছে ভক্ত আমার কত শক্ত আর কি বলেছে ভগবান যে ছাড়ে না আমার পাশ অর্থাৎ অসুখ নিয়ে দুঃখী জীবন নিয়ে যে ছাড়ে না আমার পাশ
তার হই আমি দাসীর দাস তাই বলি ভগবানকে বিশ্বাস করুন ভগবানের প্রতি সেবা অর্চনা করুন মতি রেখে পূজা অর্চনা করবেন এটাই করে জোরে প্রার্থনা করি বাবা মাদের মায়েদের কাছে তাই আমরা সবাই যখন মায়ের শিশুয়া ধামে এসে উপস্থিত হয়েছি তখন কিন্তু সবাই মিলে আমরা মায়ের নামে জয়ধ্বনি দেব জয়ধ্বনি দেওয়ার সময় মায়েরা শঙ্খধ্বনি দিবেন উলুধ্বনি দিবেন আগের মায়েরা কিছু উলুধ্বনি দিত কিন্তু এখনকার মায়েরা উলুধ্বনি দিতে চায় না বলে যে কেন দেব মুখকে ক্ষয় করে কি লাভ হবে ওগো মায়েরা আমি না জানি ভজন না জানি সাধন সামান্য মায়ের সেবক মাত্র যতটুকু জ্ঞানে ততটুকু জ্ঞানে বলি মায়েরা উ শব্দের অর্থ হচ্ছে রাধা আর লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ যতবার আপনাদের মুখ হইতে উলুধ্বনি শব্দটি নির্গত হবে ততবার এই কলির জাগ্রত দেবী মা মনসার সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণের নাম স্মরণ করা হবে তাই সবাই উলুধ্বনি দেবেন তো মায়েরা একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান যখন বলবো তখন দিবেন আর বাবারা বাবাদের বলি কিছু মনে করবেন না বাবারা সবাই কিন্তু প্রাণ ভরে ভক্তি পড়ে মায়ের নামে জয়ধ্বনি সভা দেওয়ার সময় সবাই হরিধ্বনি দিবেন জয়ধ্বনি দিবেন দু হাত তুলে দিবেন কিন্তু কেন দু হাত তুলে দিবেন একটা ছোট্ট করে গল্প বলি তারা একটু একটু দাঁড়া একটু ছোট্ট করে গল্প বলি বাবারা যখন কোন ডাকাত পুলিশ ডাকাতকে পুলিশ তারা করে তো যখন দৌড়াতে দৌড়াতে পুলিশ ক্লান্ত হয়ে যায় ডাকাত ক্লান্ত হয়ে যায় তখন বন্দুকটা দিয়ে বলে পুলিশ তুমি আত্মসমর্পণ করো নাহলে তোমাকে গুলি চালাবো তখন কি করে ডাকাত ভয়ে দু হাত তুলে দেয় সেই রকম আমরা ভগবানের কাছে দু হাত তুলে আত্মসমর্পণ করছি হে ভগবান আমরা সবাই তোমার কাছে নিযুক্ত আছি তোমার পথ ছাড়া আমরা অন্য পথে যাবো না ভগবান তাই ভাইরা সবাই চলুন আমরা এই মধুর শিশুয়া ধামে সবাই উলুধ্বনির মায়েরা সবাই বাবারা প্রাণ ভরে ভক্তি ভরে দু হাত তুলে জয়ধ্বনি ভরে সবাই ও জয়ধ্বনি দিয়েছি উলুধ্বনি দিয়েছি এবার এই মায়ের মধুর শিশুয়া ধামে সবাই মিলে কিন্তু সর্ব দেবী দেবতার স্তুতি আহ্বান করব আমি শুধু একা করলে হবে না গো বাবার মায়েরা কারণ ভগবান শুধু আমার একা নয় ভগবান আপনার আমার সবার তাই সবাই কিন্তু সর্ব দেবী দেবতার স্তুতি আহ্বান করবেন যারা যারা মুখে উচ্চারণ করবেন না কমপক্ষে অন্তরে উচ্চারণ করবেন সর্ব দেবী দেবতার স্তুতি আহ্বান তাই চলুন আমরা এই মধুর শিশুয়া ধামে সর্ব দেবী দেবতার স্তুতি আহ্বান করি তবে সবাই কিন্তু ভক্তি এবং বিশ্বাস রেখে মায়ের প্রতি ভক্তি বিশ্বাস রেখে সর্ব দেবী দেবতার স্তুতি আহ্বান করি দুর্গত না শ্রী
সরস্বতী কণ্ঠে দেব রে ভা Oh,
মন কর দয়া তুমি গো আমি এই চামর হস্ত নিয়ে মায়ের গুণকীর্তন করে বেড়াচ্ছি
তাই সেই গুরুর চরণে আশ্রয় নিয়ে ছোট্ট করে গুরু বন্দনা গাইব আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন এদিকে সারি সারি মায়ের ভক্ত হৃদয়কে করিয়া শক্ত দান করিল মায়ের চরণে মায়ের কাছে বড় জোরে প্রার্থনা করি তারা যে আসানি যে মনে বাসনা নিয়ে মায়ের চরণে দান দক্ষিণ করেছেন তাদের যেন সফল আশা সফল মনে বাসনা পূর্ণ করে মাওন আশা এটাই বড় জোরে প্রার্থনা করি মায়ের কাছে কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো হে গুরুদেব কৃপা করো হে চোখ দেখতে হিনা নেই আর গো